গত দিন আমরা বিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে ধাতুগুলোর রাসায়নিক ধর্ম সম্পর্কে জানার জন্য আমরা ধাতুগুলো কিভাবে বায়ুর সাথে বিক্রিয়া করে সেটা সম্পর্কে জেনেছিলাম, এবং আমরা দেখেছিলাম যে ধাতুগুলো কেবল বায়ুর সাথে কিভাবে বিক্রিয়া করে সেটা দেখে ধাতুগুলোর সক্রিয়তা বা ধাতুগুলোর বিক্রিয়া করার ক্ষমতা সম্পর্কে বলা যায় না, বা ধাতু মৌলগুলোকে ধাতু এবং অধাতু দুইটা শ্রেণীতে বিভক্ত করা সম্ভব হয় না। সুতরাং আমরা ধাতুর আরও কিছু রাসায়নিক ধর্ম দেখতে হবে। তো আজকে আমরা আলোচনা করব ধাতুগুলো কীভাবে জলের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ জলের সাথে ধাতুর বিক্রিয়া, জলের সাথে ধাতুর বিক্রিয়া। ধাতুগুলো জলের সাথে কীভাবে বিক্রিয়া করে সেটা জানার জন্য আমরা কিছু পরীক্ষা যদি করি, তবে এই পরীক্ষাগুলো মনে রাখবে তোমরা অভিজ্ঞ ব্যক্তির উপস্থিতিতে ছাড়া কিন্তু পরীক্ষাগুলো করতে যাবে না, কারণ একটু রিস্কি, দুর্ঘটনা হতে পারে। এগুলো করার জন্য দেখো, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে বায়ুর সাথে কীভাবে ধাতুগুলো বিক্রিয়া করে সেটা করার জন্য আমরা কী করেছিলাম, কিছু ধাতুর নমুনা সংগ্রহ করেছিলাম। তো সেই ধাতুগুলোর সাহায্যে আমরা বিক্রিয়াগুলো করতে পারি, যে তার জন্য আমাদের কয়েকটি বিকারের প্রয়োজন হবে। বিকার হলো এই রূপ আকৃতির কিছু কাচের পাত্র, এগুলোকে বলা হয় বিকার। এখন এইরকম কয়েকটি বিকার যদি আমরা নেই এবং প্রত্যেকটি বিকারে এক একটি ধাতুর ছোট ছোট টুকরা যদি আমরা রাখি, সেগুলোকে কিভাবে জলের সাথে বিক্রিয়া করে সেটা আমরা পর্যবেক্ষণ করতে পারব। মনে করো এটি হচ্ছে বিকার এ, এটি হচ্ছে বিকার বি, এটি হচ্ছে সি, এটি হচ্ছে ডি, ই, এফ, জি, এইচ, বিকারগুলোর নাম আমি দিলাম। এখন এই বিকারগুলোর প্রত্যেকটিতে এক একটি করে ধাতুর যেগুলো নমুনা আমরা সংগ্রহ করেছিলাম সেই ধাতুগুলো এক একটি ধাতু এক একটি পাত্রতে রাখব। তো মনে করো আমি এখানে রাখলাম সোডিয়াম, এটাতে রাখলাম আমি মনে করো ম্যাগনেসিয়াম, এটাতে রাখলাম আমি অ্যালুমিনিয়াম, এটাতে আয়রন, এটাতে রাখলাম জিঙ্ক, একটাতে রাখলাম আমি ক্যালসিয়াম, একটাতে রাখলাম আমি পটাশিয়াম, আর একটাতে আমি যে কোনো ধাতু রাখতে পারি মনে করো কপার। এইভাবে আমি যে ধাতুগুলো নমুনা সংগ্রহ করেছি সেই ধাতুগুলো আমি রাখলাম। এখন প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে পরীক্ষা করব যে ঠান্ডা জলের সাথে এগুলো কীভাবে বিক্রিয়া করে। ঠান্ডা জল আস্তে আস্তে আমি প্রত্যেকটি বিকারে একটু একটু করে ঠান্ডা জল ঢালব। আমি আগেই বলেছি বিক্রিয়াগুলো কিন্তু নিজেরা করবে না, রিক্সি। প্রথমে আমি যখন এ বিকারে কিছুটা ঠান্ডা জল ঢালব সাথে সাথে দেখা যাবে আগুন জ্বলে উঠবে, অথবা আমি যদি বিকার জিতে পটাশিয়াম যেটাতে রাখা আছে সেটাতে যদি ঠান্ডা জল রাখি তাহলেও দেখা যাবে এখানে খুব প্রবলভাবে বিক্রিয়া হচ্ছে। এখন আমি যদি এই ম্যাগনেসিয়াম থাকা বিকারটিতে ঠান্ডা জল সংযোগ করি তাহলে দেখা যাবে এখানে বিক্রিয়া সংঘটিত হয়নি। এরকম এই বিকারগুলোতে ঠান্ডা জল সংযোগ করলে দেখা যাবে যে বিক্রিয়া সংঘটিত হয়নি, কিন্তু এখানে যদি আমরা ক্যালসিয়াম থাকা বিকারে যদি ঠান্ডা জল যোগ করি তাহলে ক্যালসিয়াম থাকা বিকারে ঠান্ডা জল সংযোগ ঠান্ডা জল যোগ করার ফলে বিক্রিয়া সংঘটিত হবে। এখন যে কী হলো এখান থেকে আমরা কী দেখতে পেলাম, যে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম থাকা বিকারগুলোতে যখন আমরা ঠান্ডা জল দিয়েছি এখানে
বিক্রিয়া হয়েছে। তবে এই তিনটির ক্ষেত্রে বিক্রিয়ার যে প্রবণতা, বিক্রিয়াগুলো কিন্তু সমানভাবে প্রবল হবে না। পটাশিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে বিক্রিয়া খুবই প্রবল হবে, এত প্রবল হবে যে এই বিক্রিয়াগুলো তাপ বর্জী, তো এত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে, সেজন্য আগুন জ্বলে উঠবে। কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে যখন ক্যালসিয়াম থাকা বিকাটিতে যখন আমরা ঠান্ডা জল সংযোগ করব, তখন দেখা যাবে যে বিক্রিয়া সংঘটিত হবে, তবে বিক্রিয়াগুলো এতটা প্রবল হবে না। আর বাকি বিকারগুলোতে দেখা যাবে যে ঠান্ডা জল দিলে সেগুলোর ক্ষেত্রে বিক্রিয়া সংঘটিত হয় না। সুতরাং এখন আমরা কী করব, যে বিকারগুলোতে ঠান্ডা জল দিলে বিক্রিয়া সংঘটিত হয়েছে, সেই বিকারগুলোকে আমরা সরিয়ে নেব। কারণ এইগুলোতে থাকা ধাতুগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে। এখন বাকিগুলো যেহেতু ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, তখন আমরা গরম জল নিয়ে বাকিগুলো বিক্রিয়া পর্যবেক্ষণ করব। গরম জল নিয়ে তো দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ধাতুর ক্ষেত্রে গরম জল দেওয়ার সাথে সাথে বিক্রিয়া সংঘটিত হয়েছে। আবার কিছু কিছু ধাতুর ক্ষেত্রে দেখা যাবে যে গরম জল দিলেও বিক্রিয়া সংঘটিত হচ্ছে না। তখন আবার গরম জলের সাথে যে ধাতুগুলো বিক্রিয়া করেছে, সেই ধাতুগুলো থাকা বিকারগুলোকে আমরা আলাদা করে নিলাম, এবং বাকিগুলোতে আমরা স্টিম মানে হচ্ছে ভাপ অর্থাৎ জলীয় বাষ্প, স্টিম বা ভাপ মানে হচ্ছে জলীয় বাষ্প, তো স্টিম অথবা ভাপের সাথেও আমরা বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারি। বা ভাপের সাথে বিক্রিয়া কীভাবে করে সেটা করার জন্য এইভাবে বিকারে তো আমরা স্টিম বা ভাপ সহজে দিতে পারবো না। সুতরাং আমরা যদি একটি সেটিং করি এখানে ইনস্ট্রুমেন্টগুলো, যেমন মনে করো একটি স্ট্যান্ডের সাথে এইভাবে একটি টেস্ট টিউব আমরা সংযোগ করলাম, এবং এই টেস্ট টিউবের মধ্যে আমরা কিছু সিক্ত উল, বিজা উল আমরা রাখলাম এখানে, এবং এখানে আমরা এই যে ধাতুগুলো সংগ্রহ করেছিলাম, সেই ধাতুগুলোর যে ধাতুগুলো ঠান্ডা জল বা গরম জলের সাথে বিক্রিয়া করেনি, সেই ধাতুগুলোর মধ্যে যে কোনো একটি ধাতু আমরা টেস্ট টিউবে এখানে রাখলাম। এখন এই টেস্ট টিউবের মুখটি আমরা কর্ক দিয়ে বন্ধ করে দিলাম, আর এখানে একটি নির্গমন নলি আমরা রাখলাম, ঠিক আছে, নির্গমন নলি আমরা রাখলাম। এই নির্গমন নলিতে এখানে আমরা কিছু জল রাখতে পারি, জল আমরা রাখতে পারি, আর এখানে আমরা টেস্ট টিউব একটি উল্টোভাবে সংযোগ করতে পারি। এখন এখানে যখন আমরা বার্নার দিয়ে তাপ প্রয়োগ করব, তখন এই সিক্ত উলের মধ্যে থাকা জল তাপ পেয়ে যখন জলীয় বাষ্পে পরিণত হবে, তখন এই জলীয় বাষ্পগুলো এই দিকে যখন গতি করবে, তখন এখানে থাকা ধাতুর সাথে গিয়ে জলীয় বাষ্পগুলো বিক্রিয়া করবে। তো সব ধাতুর ক্ষেত্রে আবার সব ধাতু কিন্তু আবার জলীয় বাষ্পের সাথেও বিক্রিয়া করে না। যে ধাতুগুলো জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, স্টিমের সাথে বিক্রিয়া করে, সেই ধাতু যদি এখানে থাকে তাহলে তার সাথে বিক্রিয়া হবে, এবং বিক্রিয়া হওয়ার ফলে কিছু গ্যাস উৎপন্ন হবে, এই গ্যাসটি এই নির্গমন নলি দিয়ে বেরিয়ে যাবে। এখানে যেহেতু জল রাখা আছে, তখন গ্যাস যখন গিয়ে জলে পড়বে, তখন এখানে বুদবুদ সৃষ্টি হবে, অর্থাৎ বুদবুদের উপস্থিতি দেখে আমরা কোনো গ্যাস উৎপন্ন হয়েছে সেটা বুঝতে পারি। সুতরাং এখানে দেখা যাবে যে বুদবুদ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে বিক্রিয়া সংঘটিত হয়ে কোনো না কোনো গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে যেহেতু গ্যাস উদ্ভব হয়েছে, তার মানে এখানে বিক্রিয়া সংঘটিত হয়েছে। তো কিছু কিছু ধাতুর ক্ষেত্রে দেখা যাবে যে যখন স্টিম দেওয়া হবে, তখন স্টিমের সাথে ধাতুগুলো বিক্রিয়া করবে। আবার কিছু কিছু ধাতু আছে যেগুলো স্টিমের সাথেও বিক্রিয়া করবে না। এখন আমরা যদি এই বিষয়গুলো এইভাবে প্র্যাকটিক্যালি করি, তাহলে দেখা যাবে
যে ধাতুগুলো যখন জলের সাথে বিক্রিয়া করবে, তখন উৎপন্ন হবে ধাতব অক্সাইড প্লাস হাইড্রোজেন, ধাতব অক্সাইড প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। আর ধাতব অক্সাইড এগুলো ক্ষারকীয় প্রকৃতির, তো ধাতব অক্সাইড যেগুলো জলে দ্রবণীয়, ধাতব অক্সাইডগুলো আবার জলে দ্রবীভূত হয়ে, এই ধাতব অক্সাইডগুলো জলে যখন দ্রবীভূত হবে তখন ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ধাতব অক্সাইড প্লাস জল উৎপন্ন হবে ধাতব হাইড্রোক্সাইড। ধাতব হাইড্রোক্সাইড এই সাধারণ বিক্রিয়াগুলো যদি মনে রাখো তাহলে যে কোনো বিক্রিয়া লেখা সুবিধাজনক হবে। যেমন যে কোনো ধাতু যদি দেওয়া থাকে সেটা জলের সাথে বিক্রিয়া করে এলে, যদি ধাতুটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে বা গরম জলের সাথে বিক্রিয়া করে বা স্টিমের সাথে বিক্রিয়া করে, তাহলে জলের সাথে বিক্রিয়া করার ফলে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন যেহেতু উৎপন্ন হবে, তো যে ধাতু জলের সাথে বিক্রিয়া করবে ওই ধাতুর অক্সাইড উৎপন্ন হবে এবং ওই ধাতুর অক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা এটা দেখতে পারবো যে পটাশিয়াম এবং সোডিয়াম ঠান্ডা জলের সাথে প্রবলভাবে বিক্রিয়া করবে, এবং এই বিক্রিয়াগুলো আমরা আগেই বলেছিলাম যে তাপ বর্জী বিক্রিয়া, এবং এই বিক্রিয়াগুলোতে এত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় যে তাপের ফলে আমরা দেখেছি আগুন জ্বলে উঠেছিল। তো আগুন কেন জ্বলে উঠেছিল, কারণ হলো দেখো এখানে ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করেছে তখন ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, সঙ্গে উৎপন্ন হবে সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে সঙ্গে উৎপন্ন তাপ হবে এত বেশি পরিমাণে। তাপশক্তি উৎপন্ন হবে সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে, এই তাপশক্তির পরিমাণ খুবই বেশি হবে, যার ফলে হাইড্রোজেন জ্বলে উঠবে। এই তাপশক্তির দ্বারা হাইড্রোজেন জ্বলে উঠবে, সেজন্য আমরা আগুন জ্বলে উঠতে দেখব। তাহলে এখন দেখো পটাশিয়াম এবং সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় যদি বলা হয়, তাহলে আমরা কী লিখতে পারবো। পটাশিয়াম যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে কী হবে, পটাশিয়াম মানে হচ্ছে কে, জলের সাথে বিক্রিয়া করলে জল হলো H2O। তো আমরা দেখেছি যে যদি ধাতু জলের সাথে বিক্রিয়া করে তাহলে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, সঙ্গে তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে পটাশিয়াম হচ্ছে ধাতু আর এখানে জল, তো ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। তো এখানে হাইড্রোজেন আমি প্রথমে আলাদা করে নিলাম, মানে H2, আর থাকবে ধাতব অক্সাইড। তো ধাতু যেহেতু এখানে পটাশিয়াম ছিল, পটাশিয়ামের অক্সাইড উৎপন্ন হবে, পটাশিয়ামের অক্সাইডের সংকেত হলো K2O। অর্থাৎ পটাশিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে পটাশিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন। আর আমরা দেখেছি যে এই ধাতব অক্সাইডগুলো যেহেতু জলের মধ্যে ধাতুকে দেওয়া হয়েছে, সুতরাং ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন হবে, আর এই ধাতব অক্সাইডটি আবার জলে দ্রবীভূত হয়ে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। মানে পটাশিয়াম ধাতু যেহেতু, তো পটাশিয়াম ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন পটাশিয়াম অক্সাইড উৎপন্ন হবে, আর ওই পটাশিয়াম অক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এবং সঙ্গে থাকবে হাইড্রোজেন আর তাপ শক্তি থাকবে, হাইড্রোজেন এবং তাপ উৎপন্ন হবে। অনুরূপভাবে আমরা যদি সোডিয়ামের বিক্রিয়া লক্ষ্য করি তাহলে সোডিয়ামের ক্ষেত্রেও দেখা যাবে
যে সোডিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে, আর সোডিয়াম অক্সাইড হাইড্রোজেন এবং সঙ্গে উৎপন্ন হবে তাপ। এখন এখানে যে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে, সেই সোডিয়াম অক্সাইড আবার জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে NaOH, ঠিক আছে। এখন এই বিক্রিয়াগুলো সন্তুলিত আছে কিনা দেখতে হবে। এখানে দেখো, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন এখানে আছে দুইটা, আর এখানে আছে দুইটা, আর একটা তিনটা। তাহলে এখানে যদি আমি দুই দিয়ে পূরণ করি, তখন এখানে হাইড্রোজেন হবে দুই দুগুণা চারটা, আর এখানে যদি দুই দিয়ে পূরণ করি তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল হবে চারটা। এখন এখানে অক্সিজেন হয়ে গেল দুইটা, এখানে অক্সিজেন দুইটা আছে, আর এখানে পটাশিয়াম দুইটা, এখানে পটাশিয়াম একটা আছে, তাহলে দুই দিয়ে পূরণ করতে হবে। এখন বিক্রিয়া সন্তুলিত। এই বিক্রিয়ার ক্ষেত্রেও দেখো, হাইড্রোজেন এখানে আছে দুইটা, এখানে একটা তিনটা, আর এখানে আছে দুইটা। তাহলে এখানে যদি আমি দুই দিয়ে পূরণ করি, হাইড্রোজেন হবে দুই দুগুণা চারটা, আর এখানে যদি দুই দিয়ে পূরণ করি তাহলে হাইড্রোজেন দুইটা এবং দুইটা হবে টোটাল চারটা। এখন এখানে অক্সিজেন হয়ে গেল দুইটা, এখানে অক্সিজেন দুইটা আছে, এখানে সোডিয়াম হলো দুইটা, তাহলে এখানে সোডিয়াম দুই দিয়ে পূরণ করতে হবে। এখন এই বিক্রিয়াগুলো সন্তুলিত। তাহলে পটাশিয়াম জলের সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন, আর সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, আর সঙ্গে কিছু পরিমাণে তাপ উৎপন্ন হবে। সোডিয়াম এবং পটাশিয়ামের সাথে জলের যে বিক্রিয়া, ঠান্ডা জলগুলো খুব প্রবলভাবে বিক্রিয়া করে, কিন্তু ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামের মতো এতটা প্রবল নয়, এত তীব্রভাবে ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথে কিন্তু বিক্রিয়া করে না। যদিও বিক্রিয়া করে, কিন্তু এত প্রবলভাবে নয়, সোডিয়াম এবং পটাশিয়ামের মতো নয়। তো যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ মানে ক্যালসিয়ামকে জলে যখন ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া হবে, তখনও তাপ উৎপন্ন হবে। অর্থাৎ ক্যালসিয়ামও একটি ধাতু, ক্যালসিয়াম একটি ধাতু, সেটা যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 প্লাস H2 প্লাস তাপ উৎপন্ন হবে। আমরা এই সাধারণ বিক্রিয়া থেকে লিখতে পারি, ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন সঙ্গে তাপ উৎপন্ন হয়, আর ধাতব অক্সাইড যখন জলে আবার দ্রবীভূত হয় তখন ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করলে প্রথমে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, আর ক্যালসিয়াম অক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এবং সঙ্গে হাইড্রোজেন এবং কিছু পরিমাণে তাপ উৎপন্ন হবে। তো এখানে যে তাপ উৎপন্ন হবে, এই তাপের পরিমাণ কিন্তু সামান্য, তাপ খুব বেশি পরিমাণে উৎপন্ন হবে না। সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে যেরকম হয়, খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু এত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে না। তো এক্ষেত্রে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপ এই হাইড্রোজেনকে জ্বালানোর মতো নয়। অর্থাৎ উৎপন্ন ক্যালসিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করে তখন যে তাপ উৎপন্ন হয়, এই তাপ কিন্তু হাইড্রোজেনকে জ্বালাতে পারে না। হাইড্রোজেন জলে ওঠার মতো পর্যাপ্ত নয় এই তাপ, ঠিক আছে। এবং ক্যালসিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করবে, তখন দেখা যাবে যে যখন বিক্রিয়া হবে, বিক্রিয়াকালে এই ক্যালসিয়াম জলে ভাসতে থাকবে। কারণ ক্যালসিয়াম কেন জলে ভাসতে থাকবে? কারণ ক্যালসিয়াম যখন বিক্রিয়া করবে জলের সাথে, তখন হাইড্রোজেন উৎপন্ন হবে। এই হাইড্রোজেনগুলো, হাইড্রোজেন যেহেতু গ্যাস, হাইড্রোজেন গ্যাসটি ক্যালসিয়ামের গায়ে লেগে থাকবে, সুতরাং গ্যাসের বুদবুদগুলো যেহেতু ধাতুর পৃষ্ঠে বা ক্যালসিয়ামের বহিঃপৃষ্ঠে লেগে থাকবে, সেজন্য এই ক্যালসিয়ামগুলো জলে ভাসতে থাকবে, ক্যালসিয়াম ধাতু জলে ভাসতে থাকবে। ম্যাগনেসিয়াম ধাতুর ক্ষেত্রে কি হয়? ম্যাগনেসিয়াম ধাতুর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতু কিন্তু ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না,
কিন্তু যদি আমরা গরম জল দেই তাহলে গরম জলের সাথে ম্যাগনেসিয়াম ধাতুগুলো বিক্রিয়া করবে, তো ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু সেটা গরম জলের সাথে বিক্রিয়া করবে। সুতরাং ম্যাগনেসিয়াম জলের সাথে কীভাবে বিক্রিয়া করে যদি বলা হয়, তাহলে দেখো ম্যাগনেসিয়াম মানে হচ্ছে Mg আর জল মানে হলো H2O। তো এটি এখানে জল গরম জল দিতে হবে, তখন বিক্রিয়া সংঘটিত হবে। বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে প্রথমে ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে, আর যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে সেটা আবার জলের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এবং কিছু পরিমাণে তাপ উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে গরম জলের সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে, এবং যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে সেই হাইড্রোজেন গ্যাস ম্যাগনেসিয়াম ধাতুর বহিঃপৃষ্ঠে গ্যাসের বুদবুদগুলো লেগে থাকবে। এর ফলে ম্যাগনেসিয়াম ও বিক্রিয়ার সময় জলে ভাসতে থাকবে। অ্যালুমিনিয়াম, আয়রন এবং জিঙ্ক এই ধাতুগুলো ঠান্ডা জলের সাথেও বিক্রিয়া করবে না, গরম জলের সাথেও বিক্রিয়া করবে না। কিন্তু এগুলোকে যদি স্টিম অথবা ভাপ মানে জলীয় বাষ্প, জলীয় বাষ্পের সাথে দিলে কিন্তু সেগুলো বিক্রিয়া করবে এবং ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। তো অ্যালুমিনিয়াম এবং আয়রন এগুলো স্টিম বা ভাপের সাথে বিক্রিয়া করবে। তো স্টিম বা ভাপ মানে হচ্ছে জল, মানে তার তাপমাত্রা খুবই বেশি। তখন অ্যালুমিনিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হবে। আর অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে Al2O+ হাইড্রোজেন Al2O3+ হাইড্রোজেন। আয়রন যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন আয়রন অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। তো আয়রন অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে মানে Fe3O4+ হাইড্রোজেন। এখন দেখো, আগে আমরা দেখেছি যে সোডিয়াম এবং পটাশিয়াম বা ক্যালসিয়াম এইগুলোর ক্ষেত্রে কী হয়েছে, এইগুলোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ধাতব অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে আবার হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। কিন্তু যেহেতু সবগুলো ধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয় না, যেগুলো জলে দ্রবণীয় সেগুলো জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তো এই ক্ষেত্রে এখানে হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে কিন্তু এগুলোতে অক্সাইড উৎপন্ন হয়েছে, কারণ এই অক্সাইডগুলো জলে দ্রবণীয় নয়। আর যেহেতু জলে দ্রবণীয় নয় এগুলো, সেই জন্য কী হয়েছে, এগুলোর ক্ষেত্রে হাইড্রোক্সাইড উৎপন্ন হয়নি। তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম গরম জলের সাথে বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম, আয়রন এগুলো কিন্তু গরম জলের সাথেও বিক্রিয়া করে না, ঠান্ডা জলের সাথেও বিক্রিয়া করে না, এগুলো স্টিমের সাথে বিক্রিয়া করে। এবং লেড, কপার, সোনা, রূপা এই ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এই ধাতুগুলো জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। অর্থাৎ তারা যেমন ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, গরম জলের সাথেও তারা বিক্রিয়া করে না, আবার জলীয় বাষ্প বা স্টিম অথবা ভাপের সাথেও তারা বিক্রিয়া করে না, মানে এগুলো জলের সাথে কোনো অবস্থাতে বিক্রিয়া করে না। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আলোচনা করব যে অ্যাসিডগুলো ধাতুর সাথে কিভাবে বিক্রিয়া করে। অ্যাসিডগুলো ধাতুর সাথে কিভাবে বিক্রিয়া করে বা
অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া, অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া। আমরা 2 নম্বর চ্যাপ্টারে অ্যাসিডের কিছু বিক্রিয়া পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাসিডগুলো যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়, লবণ এবং হাইড্রোজেন। তাহলে ধাতু এবং অ্যাসিডের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকে রাসায়নিক সেই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ আমরা সাধারণ বিক্রিয়া সাধারণ সমীকরণ যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারবো, ধাতু প্লাস অ্যাসিড, অ্যাসিড মানে এখানে লঘু অ্যাসিড, ধাতু প্লাস লঘু অ্যাসিড উৎপন্ন হবে লবণ প্লাস হাইড্রোজেন, লবণ প্লাস হাইড্রোজেন। এই সাধারণ বিক্রিয়া যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো ধাতু যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে সেটা আমরা লিখতে পারবো। যেমন মনে করো এখানে যদি সোডিয়াম ধাতু হয়, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে, লবণ এবং হাইড্রোজেন। তো প্রথমে আমরা হাইড্রোজেনকে আলাদা করে দেবো, H2, বাকি যেগুলো থাকবে সেগুলো মিলে লবণ উৎপন্ন হবে। তো সোডিয়াম এবং ক্লোরিন মিলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণ হবে সোডিয়াম ক্লোরাইড। এইভাবে প্রত্যেকটি বিক্রিয়া, কারণ সবগুলো বিক্রিয়া তুমি মুখস্থ করতে পারবে না, সেজন্য বিক্রিয়াগুলোর সাধারণ যে সমীকরণ সেই সমীকরণটি যদি মনে রাখো তখন বিক্রিয়াগুলো তুমি নিজেই লিখতে পারবে। এখন কথা হলো যে সবগুলো ধাতুই কি একই রকম বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে কিনা। তো একইভাবে আমরা যে ধাতুগুলো সংগ্রহ করেছিলাম সেই ধাতুগুলো বিভিন্ন অ্যাসিডের সাথে যদি আমরা এক এক করে বিক্রিয়াগুলো সংগঠিত করি ল্যাবরেটরিতে, আর সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সেই বিক্রিয়া প্রত্যেকটি ধাতুই বা সবগুলো ধাতু অ্যাসিডের সাথে সমানভাবে বিক্রিয়া করে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা দেখবো যে যখন কোনো ধাতু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড মানে HNO3। তো আমরা দেখেছি যে যে কোনো ধাতু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এখন যদি অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড হয় তো নাইট্রিক অ্যাসিডের সাথে যখন ধাতুগুলো বিক্রিয়া করবে তখন দেখা যাবে যে হাইড্রোজেন উৎপন্ন হয় না। ধাতুগুলো যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয় না, মানে এটি হচ্ছে ব্যতিক্রমী, এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে ব্যতিক্রমী। নাইট্রিক অ্যাসিড কোনো ধাতুর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন হবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে ধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন কেন উৎপন্ন হয় না? কারণ হলো এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি তীব্র জারক পদার্থ, তীব্র জারক পদার্থ। ফলে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো ধাতু বিক্রিয়া করবে তখন এই সমীকরণ মতে হাইড্রোজেন উৎপন্ন হবে, এবং যে হাইড্রোজেন উৎপন্ন হবে সেই হাইড্রোজেন এই নাইট্রিক অ্যাসিডের দ্বারা তৎক্ষণাৎ জারিত হবে এবং জল উৎপন্ন হবে। হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন হবে, জারণ জারিত হওয়া মানে অক্সিজেনের সাথে যোগ হওয়া। আমরা দেখেছিলাম যে জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোগ হওয়া। তাহলে এখানে হাইড্রোজেন যেটা উৎপন্ন হবে ধাতুর সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করার ফলে এই ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আমরা জানি হাইড্রোজেন উৎপন্ন হয়, কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে যখন কোনো ধাতু উৎপন্ন ধাতু বিক্রিয়া করবে তখন সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন উৎপন্ন হতে দেখবো না, কারণ হাইড্রোজেন উৎপন্ন হবে ঠিক, কিন্তু যে হাইড্রোজেন উৎপন্ন হবে সেই হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডের দ্বারা উৎপন্ন হওয়ার সাথে সাথে সেটা জারিত হয়ে জলে রূপান্তরিত হয়ে যাবে, মানে আমরা জল বিক্রিয়াজাত পদার্থ হিসাবে দেখতে পারবো। এখন এই যে নাইট্রিক অ্যাসিড এটি হচ্ছে একটি তীব্র জারক পদার্থ, সেজন্য সে হাইড্রোজেনকে সাথে সাথে জারিত করতে পারে, এবং যে অন্যকে জারিত করে সে নিজে বিজারিত হয়। সুতরাং এই নাইট্রিক অ্যাসিড
তার নাইট্রোজেনের যে কোনো একটি অক্সাইডে বিজারিত হবে, যেমন নাইট্রোজেনের অক্সাইড N2O হতে পারে, NO হতে পারে, বা NO2 ইত্যাদি যে কোনো একটি নাইট্রোজেনের অক্সাইডে জারিত হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন উৎপন্ন হয় না। তার কারণ হলো হাইড্রোজেন যেটা উৎপন্ন হয়, যে হাইড্রোজেন উৎপন্ন হয় সেটা এই তীব্র জারক পদার্থ নাইট্রিক অ্যাসিডের দ্বারা তৎক্ষণাৎ জারিত হয় এবং জলে রূপান্তরিত হয়। আর নাইট্রিক অ্যাসিড যে কোনো একটি নাইট্রোজেনের অক্সাইডে বিজারিত হয়। কিন্তু ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুইটি ধাতু আবার যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুইটি ধাতু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন হয়। তো এখানে প্রশ্নগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো ধাতু যখন বিক্রিয়া করে তখন হাইড্রোজেন উৎপন্ন হয় না, কিন্তু সাধারণত আমরা দেখেছি যে কোনো ধাতু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন হয়। ব্যতিক্রমী হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে ব্যতিক্রমী, তার সাথে যদি কোনো ধাতু বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন উৎপন্ন হবে না। আবার ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই ধাতুগুলো হচ্ছে ধাতুর মধ্যে ব্যতিক্রমী, এই ধাতুগুলো যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু আবার হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা ধাতুর জলের সাথে কিভাবে বিক্রিয়া করে এবং অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে এগুলো আমরা দেখলাম। তারপর আমরা দেখব যে ধাতুগুলো কিভাবে অন্য ধাতুর লবণের সাথে বিক্রিয়া করে। অন্য ধাতুর লবণের সাথে ধাতুর বিক্রিয়া, সেটা হচ্ছে ধাতুর আরও একটি রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া। সুতরাং আমরা সেটি আগামী দিন আলোচনা করব এবং এই সবগুলো রাসায়নিক ধর্ম আলোচনা করার পর আমরা বুঝতে পারবো ধাতুর সক্রিয়তা সম্পর্কে, যে ধাতুগুলোর কোনটির সক্রিয়তা বেশি, কোনটির সক্রিয়তা কম, এবং সেই হিসাবে আমরা ধাতুর সক্রিয়তা শ্রেণী লিখতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা ধাতুগুলো অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে, বিভিন্ন ধাতু বিভিন্ন অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে এইভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে। তারপর যেমন ধাতুগুলো জলের সাথে, কোন ধাতু জলের সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হয় এইভাবে প্রশ্নগুলো দেওয়া থাকতে পারে। তো ভালোভাবে মেইন বই রিডিং দেবে, এই আলোচনা শোনার সাথে সাথে মেইন বইগুলো ভালোভাবে রিডিং দেবে এবং এই টপিক্সের রিলেটেড যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আনসার শিখে নেবে। ঠিক আছে, আজকে বিজ্ঞান এতটুকু থাকলো, তারপর বাকিগুলো আমরা আগামী দিন আলোচনা করব। ঠিক আছে। আজকে আমরা 13 নম্বর চ্যাপ্টার আরম্ভ করব অঙ্কের। তো প্রথমে আমরা 13.1 অনুশীলনী করব। 13.1 অনুশীলনীতে বলা হয়েছে যে অন্যভাবে বলা না হলে পাই ইকুয়াল টু 22/7 ধরবে। মানে পাইয়ের মান আমরা জানি যে 22/7 অথবা 3.14। তো যদি প্রশ্নতে 3.14 দেওয়া থাকে তাহলে আমরা 3.14 ধরব, আর যদি প্রশ্নতে কিছু দেওয়া না থাকে তাহলে আমরা 22/7ই ধরব। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 64 কোন সেন্টিমিটার আয়তনের দুইটি ঘনককে উপরাউপরিভাবে রাখা হলো, এর ফলে গঠিত সম্মিলিত আয়তঘনকটির পৃষ্ঠকালী নির্ণয় করো। দুইটি ঘনক, যে ঘনকগুলোর প্রতিটির আয়তন হলো 64 ঘন সেন্টিমিটার। এখন এই 64 ঘন সেন্টিমিটার আয়তনের দুইটি ঘনককে যখন উপরাউপরিভাবে রাখা হবে, একটির উপর আর একটি যখন রাখা হবে, তখন যে আয়তঘনক গঠিত হবে সেই আয়তঘনকটির পৃষ্ঠকালী আমরা নির্ণয় করব। আমরা
আয়ত, ঘনক, গোলক, বেলন, শঙ্কু, গোলক এবং অর্ধগোলকের পৃষ্ঠকালির সূত্র পেয়েছিলাম। তো এখন এখানে ঘনকের আয়তনের সূত্র জানতে হবে। তো দেখো, ঘনকের আয়তনের সূত্র হবে, যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরি, অর্থাৎ ঘনকের কিনারা যদি আমরা এ ধরি, তাহলে তার আয়তন হবে এ কিউব। ঘনকের আয়তন ইকুয়াল টু হলো এ কিউব, এই মানে বাহু কিউব, বাহু যত হবে, বাহুর কিউব করলে ঘনকের আমরা আয়তন পেয়ে যাব। ঠিক আছে, তো এখন 64 ঘন সেন্টিমিটার আয়তনের দুইটি ঘনককে উপরাউপরিভাবে রাখা হয়েছে। মনে করো এই হচ্ছে একটি ঘনক, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয় তাহলে এটি একটি ঘনক হবে। অনুরূপভাবে মনে করো এই হচ্ছে আরও একটি ঘনক। এখন মনে করো এই দুটি ঘনক সমান, এই দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বা কিনারার দৈর্ঘ্য সমান এবং এই দুইটির আয়তনও সমান হবে। এখন প্রত্যেকটির আয়তন দেওয়া আছে 64 সেন্টিমিটার কিউব। এই দুইটি ঘনককে যখন আমরা উপরোপরিভাবে রাখব, মনে করো এইভাবে একটির উপর যদি আমরা আরও একটি রাখি, তাহলে কী সৃষ্টি হবে? একটি আয়ত ঘনক সৃষ্টি হবে। তাহলে 64 সেন্টিমিটার কিউব আয়তনের দুইটি ঘনককে যখন উপরোপরিভাবে রাখা হবে, তখন যে ঘনক গঠিত হবে, যে আয়ত ঘনক গঠিত হবে, সেই আয়ত ঘনকটির পৃষ্ঠকালী আমরা নির্ণয় করব। তো আয়ত ঘনকের পৃষ্ঠকালীর সূত্র আমরা পেয়েছিলাম 2 × LB + BH + HL। তাহলে এখানে এল, বি এবং এইচ হলো আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে, এখন যদি আমরা এই আয়ত ঘনকের পৃষ্ঠকালী নির্ণয় করতে হয়, তাহলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদেরকে জানতে হবে। সুতরাং প্রথমে আমরা এই আয়ত ঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করব। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে গেলে মনে করো আমি ঘনক দুইটিকে যদি এইভাবে যদি একটির সাথে আরেকটি রাখি, তখন এটি হবে তার দৈর্ঘ্য এই দিক, এই দিক হবে প্রস্থ এবং এই দিক হবে উচ্চতা। তো প্রথম আমরা এই আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করব। এখন এই আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা কীভাবে নির্ণয় করব? দেখো, এখানে প্রত্যেকটি ঘনকের আয়তন দেওয়া আছে 64 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জানি যে ঘনকের বাহু বা কিনারার দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার আয়তন হবে এ কিউব। সুতরাং এখানে যেহেতু এই ঘনকগুলোর আয়তন দেওয়া আছে, তো ঘনকের আয়তনের সূত্রের সাহায্যে আমরা প্রথম এই ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, অর্থাৎ তার কিনারার দৈর্ঘ্য নির্ণয় করব। এবং ঘনকের ক্ষেত্রে তার কিনারাগুলোর দৈর্ঘ্য সমান হবে, প্রত্যেকটি কিনারা সমান হবে। মনে করো আমরা ধরলাম এ, এখন এই ঘনকের প্রতিটি কিনারার দৈর্ঘ্য আমরা তার আয়তন থেকে নির্ণয় করতে পারবো। যখন আমরা তার কিনারার দৈর্ঘ্য পেয়ে গেলাম, মানে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম, এখন যেহেতু দুইটি ঘনকের প্রত্যেকটিরই আয়তন 64 সেন্টিমিটার কিউব, সুতরাং এই ঘনকের ক্ষেত্রে তার বাহুর দৈর্ঘ্য যা হবে, এই ঘনকের ক্ষেত্রেও বাহুর দৈর্ঘ্য সেম হবে। এখন এই দুইটি ঘনককে যখন এইভাবে উপরোপরিভাবে যখন রাখা হবে, তখন দেখো কী হবে, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। মানে এই ঘনক এবং এই ঘনক উভয় ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান ছিল। তাহলে এখন এই দুইটি আয়ত ঘনককে যখন আমরা এইভাবে একটির উপর আরেকটি রাখব, তখন দৈর্ঘ্য কী হবে, একটি ঘনকের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে ওই আয়ত ঘনকটির দৈর্ঘ্য। কিন্তু প্রস্থ এবং উচ্চতা এই ঘনকের
প্রস্থ এবং উচ্চতা যা ছিল, অর্থাৎ গণকের বাহুর দৈর্ঘ্য যা ছিল, আয়ত গণকের প্রস্থ এবং উচ্চতা সেম হবে। কেবল এখানে দৈর্ঘ্য দ্বিগুণ হবে, গণকের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে এই আয়ত গণকের দৈর্ঘ্য। সুতরাং আমরা আয়ত গণকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাওয়ার জন্য প্রথমে গণকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে গণকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তার আয়তন থেকে। আয়তন দেওয়া আছে 64 সেন্টিমিটার কিউব। এখানে সেন্টিমিটার কিউব মানে গণ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, এখানে আয়ত, এখানে ঘনকের আয়তন ইকুয়াল টু 64 ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। তাহলে এখন আমরা তার কিনারা, প্রতিটি কিনারার দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য মনে করি এ, মনে করি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। তো যদি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার আয়তন হবে এ কিউব। আমরা জানি গণকের আয়তন ইকুয়াল টু এ কিউব, ইমপ্লাইজ গণকের আয়তন দেওয়া আছে 64 ইকুয়াল টু হবে এ কিউব। তার মানে এ কিউব ইকুয়াল টু হলো 64। তাহলে এখন এ এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এ কিউব আছে, এ কিউব থেকে আমরা এ পাবো। যদি এ কিউবের গণমূল নেই তাহলে এ কিউবের গণমূল নিয়ে পেলাম আমরা এ। এখানে 64-এরও গণমূল নিতে হবে। তো 64-এর গণমূল, গণমূল নির্ণয়ের জন্য আমরা যে কোনো সংখ্যার গণমূল নির্ণয় করতে হলে সেই সংখ্যাকে আমরা উৎপাদকে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে ভাগ যাবে, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণা 4। তাহলে আমরা পেয়েছি 6টা 2-এর পূরণ, মানে 6টা 2-এর পূরণ সমান হবে 64। এখন বর্গমূলের ক্ষেত্রে আমরা সমান 2টি সংখ্যার থেকে 1টি সংখ্যা নেই, আর গণমূলের থেকে সমান 3টি সংখ্যার থেকে আমরা 1টি সংখ্যা নেব। তাহলে এখানে দেখো আছে 3টি 2, এই 3টি 2 থেকে 1টা 2 আসবে, আর এই 3টি 2 থেকে 1টা 2 আসবে। সুতরাং 2টা 2 এলো, তো 2টা 2-এর পূরণ মানে হলো 4, অর্থাৎ 64-এর গণমূল হবে 4। তাহলে এ ইকুয়াল টু হবে 4। এখন এ মানে হচ্ছে গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এখন এই 64 সেন্টিমিটার কিউব আয়তনের যে গণক, সেই গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, অর্থাৎ তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে এখন এই 64 সেন্টিমিটার কিউব আয়তনের গণক দুটোকে যখন একটির সাথে আর একটি জোড়া দেওয়া হবে, তখন যে আয়তগণক সৃষ্টি হবে সেই আয়তগণকের দৈর্ঘ্য হবে প্রথম গণকের, এখানে যেহেতু 2টি গণক একত্রিত করা হয়েছে, এই গণকের বাহুর দৈর্ঘ্য হলো এ, আবার এই 2 গণকের বাহুর দৈর্ঘ্য হলো এ। সুতরাং আয়তগণকটির দৈর্ঘ্য হবে 2x a এবং প্রস্থ হবে এ, উচ্চতা হবে এ, ঠিক আছে। এখন আয়ত
ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এল ইকুয়াল টু হবে 2 × 4 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার। প্রস্থ বি ইকুয়াল টু হবে 4 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ ইকুয়াল টু হবে 4 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়েছি। এখন আয়তঘনকের পৃষ্ঠকালী আমরা নির্ণয় করতে পারব। আবার আমরা জানি, আয়তঘনকের পৃষ্ঠকালী ইকুয়াল টু 2 × LB + BH + HL ইকুয়াল টু 2 × LB, এল এর মান হলো 8 আর বি এর মান হলো 4। তাহলে এল এর মান 8 × বি এর মান 4 প্লাস বি এইচ, বি এর মান 4 × এইচ এর মানও 4 প্লাস এইচ এল, এইচ এর মান হলো 4 × এল এর মান হলো 8 ইকুয়াল টু 2 × 8 × 4 করলে হবে 32 প্লাস 4 × 4 করলে হবে 16 প্লাস 4 × 8 করলে হবে 32 ইকুয়াল টু 2 × 32, 16 এবং 32 এগুলোকে প্লাস করতে হবে। এগুলো প্লাস করলে কত হবে? 2 × 6 = 8, আর 2 × 10 = 0 শূন্য হাতে আছে 1, 3 × 4 = 8, 3 × 7 হাতে রেখে 8। 2 × এই তিনটা প্লাস করলে হবে 80। এখন 2 দিয়ে 80কে ইন্টু করলে হবে 160। তাহলে আয়তঘনকের পৃষ্ঠকালী হবে 160। নির্ণয়, পৃষ্ঠকালী ইকুয়াল টু 160। আর পৃষ্ঠকালীর একক, যেহেতু বাহুগুলো সেন্টিমিটারে ছিল, তাহলে পৃষ্ঠকালীর একক হবে সেন্টিমিটার স্কোয়ার। আনসার। এখন 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, একটি ফাঁপা বেলনের এক মাথায় একটি ফাঁপা অর্ধগোলক বসিয়ে একটি পাত্র তৈরি করা হলো। অর্ধগোলকটির ব্যাস 14 সেন্টিমিটার এবং সম্পূর্ণ পাত্রটির উচ্চতা 13 সেন্টিমিটার। পাত্রটির ভিতর দিকের পৃষ্ঠকালী নির্ণয় করো। এখানে একটি ফাঁপা বেলনের, ফাঁপা বেলন মানে কি? ফাঁপা বেলন মানে হচ্ছে বেলন, তো তার ভিতর দিক যদি খোলা থাকে তাহলে এটিকে বলা হয় ফাঁপা বেলন। তো ফাঁপা বেলনের এক মাথায় একটি অর্ধগোলক বসানো হয়েছে, বসিয়ে একটি পাত্র তৈরি করা হয়েছে। এখন অর্ধগোলকটির ব্যাস হলো 14 সেন্টিমিটার আর সম্পূর্ণ পাত্রটির উচ্চতা হলো 13 সেন্টিমিটার। তাহলে পাত্রটির ভিতর দিকের পৃষ্ঠকালী কত হবে? দেখো, আমরা চিত্র অঙ্কন করব। এখানে একটি ফাঁপা বেলন,
এই মনে করো একটি ফাঁপা বেলুন, তো তার এক মাথায় একটি অর্ধগোলক বসানো হবে, ফাঁপা অর্ধগোলক। মনে করো এখানে একটি ফাঁপা অর্ধগোলক বসানো হয়েছে, তো এর ফলে এই যে পাত্র সৃষ্টি হয়েছে এই পাত্রটির ভিতর দিকের পৃষ্ঠখালি আমরা নির্ণয় করব। এখন এখানে অর্ধগোলকটির ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর সম্পূর্ণ পাত্রটির উচ্চতা দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে এখানে অর্ধগোলকের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে এই বেলনটিরও ব্যাস হবে 14 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে 7 সেন্টিমিটার। তখন এই বেলনেরও ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার, আর সম্পূর্ণ পাত্রটির উচ্চতা দেওয়া আছে, এই সম্পূর্ণ উচ্চতা হলো 13 সেন্টিমিটার। এখন আমরা এই সম্পূর্ণ পাত্রটির যদি ভিতর দিকের পৃষ্ঠখালি নির্ণয় করি, তাহলে সম্পূর্ণ পাত্রটির ভিতর দিকের পৃষ্ঠখালি হবে এই বেলনের বক্র পৃষ্ঠখালি প্লাস এই অর্ধগোলকের বক্র পৃষ্ঠখালি। তো অর্ধগোলকের বক্র পৃষ্ঠখালির সূত্র আমরা পেয়েছিলাম 2πr², আর বেলনের বক্র পৃষ্ঠখালির সূত্র আমরা পেয়েছিলাম 2πrh। তো অর্ধগোলকের ক্ষেত্রে তার ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার, অর্ধগোলকের বক্রপৃষ্ঠখালি আমরা নির্ণয় করতে পারবো, আর বেলনের ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার, কিন্তু উচ্চতা আমাদের জানা নেই। তো প্রথম আমরা উচ্চতা জানতে হবে তার বক্রপৃষ্ঠখালি নির্ণয় করতে হলে। তো উচ্চতা এখানে দেখো সম্পূর্ণ পাত্রটির উচ্চতা দেওয়া আছে 13 সেন্টিমিটার, আর বেলনের উচ্চতা হলো এখান থেকে এতটুকু পর্যন্ত। তার মানে সম্পূর্ণ পাত্রটির উচ্চতা থেকে এই উচ্চতা যদি আমরা মাইনাস করি, সম্পূর্ণ পাত্রটির উচ্চতা থেকে এই উচ্চতা আমরা যদি মাইনাস করি, এই অংশ যদি আমরা মাইনাস করি, তাহলে বেলনের উচ্চতা পেয়ে যাব। তো এই উচ্চ এই অংশটুকু দৈর্ঘ্য কত, এটি হচ্ছে আবার অর্ধগোলকের ব্যাসার্ধ। তো অর্ধগোলকের ব্যাসার্ধ যেহেতু 7 সেন্টিমিটার, তাহলে এটি যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ, সুতরাং এই অংশটুকু হবে 7 সেন্টিমিটার, অর্থাৎ এই অংশটুকু হবে 7 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ পাত্রটি যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে বেলন হবে 13 সেন্টিমিটার থেকে এই দূরত্ব মাইনাস, অর্থাৎ 13 থেকে 7 সেন্টিমিটার মাইনাস করলে আমরা বেলনের উচ্চতা পেয়ে যাব। তাহলে 13 থেকে 7 সেন্টিমিটার, যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এই দূরত্ব 7 সেন্টিমিটার যদি হয়, তাহলে 13 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার মাইনাস করলে বেলনের উচ্চতা হবে 6 সেন্টিমিটার, ঠিক আছে? তখন বেলনের ব্যাসার্ধ এবং উচ্চতা আমাদের জানা হয়ে যাবে, আমরা বেলনের বক্রপৃষ্ঠখালি নির্ণয় করতে পারবো। চিত্রগুলো অঙ্কন করবে, চিত্রগুলো এইভাবে ডান দিকে অঙ্কন করে দেবে। তো দেখো 2 নম্বর প্রশ্নতে আমাদেরকে কী কী দেওয়া আছে, এখানে অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে। মনে করো আমরা অর্ধগোলকের ব্যাসকে D1 ধরলাম, অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আমরা ধরলাম মনে করো R1, ব্যাসের অর্ধেক হবে, মানে ব্যাস ছিল 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। তো অর্ধগোলকের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে বেলনটিরও ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। বেলনের ব্যাসার্ধ আমরা ধরলাম R2 ইকুয়াল টু হবে 7 সেন্টিমিটার, এবং বেলনের উচ্চতা ইকুয়াল টু হবে সম্পূর্ণ পাত্রটির উচ্চতা থেকে অর্ধগোলকের ব্যাসার্ধ মাইনাস, সম্পূর্ণ পাত্রের উচ্চতা ছিল 13 সেন্টিমিটার, তার থেকে অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার মাইনাস হবে, মাইনাস করলে হবে 6 সেন্টিমিটার।
এখন আমরা অর্ধক লোকের ব্যাসার্ধ, ব্যালনের ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়েছি। তাহলে সম্পূর্ণ পাত্রটির বক্র পৃষ্ঠের কালি মানে, সম্পূর্ণ পাত্রটির ভিতর দিকের পৃষ্ঠকালি মানে ব্যালনের বক্র পৃষ্ঠকালি প্লাস অর্ধক লোকের বক্র পৃষ্ঠকালি। এখন বা অতএব সম্পূর্ণ পাত্রের ভিতর দিকের পৃষ্ঠকালি ইকুয়াল টু অর্ধগোলকের বক্র পৃষ্ঠকালি প্লাস ব্যালনের বক্র পৃষ্ঠকালি। ঠিক আছে, তাহলে এখন অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালি হলো 2πr². যেহেতু আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ ধরেছিলাম r1, সুতরাং এখানে হবে r1 2πr² প্লাস ব্যালনের বক্রপৃষ্ঠকালি। তো ব্যালনের বক্রপৃষ্ঠকালি হলো 2πrh, 2πrh, এবং ব্যালনের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ধরেছিলাম r2, তাহলে এখানে 2πr2 ইন্টু h ইকুয়াল টু, এখন দুইটা থেকে 2π কমন আসবে, তো 2π আমরা কমন আনলাম, আনলে এখানে থাকবে r1² প্লাস এখানে থাকবে r2 ইন্টু h ইকুয়াল টু 2 ইন্টু পাই, এর মান হলো 22/7 ইন্টু r1². তো r1 এর মান ছিল 7, তাহলে r1² মানে হবে 7² প্লাস r2 ইন্টু h, r2 এর মান ছিল 7 ইন্টু h এর মান ছিল 6 ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু, এখানে 7 এর স্কোয়ার করলে হবে 49, বা আমরা 7 ইন্টু 7 লিখতে পারি সুবিধার জন্য, প্লাস এখানে আছে 7 ইন্টু 6 ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু, এখানে দেখো দুইটি ক্ষেত্রেই 7 আছে, তাহলে দুইটা থেকে 7 কমন আসবে, তো 7 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে 7 প্লাস এখানে থাকবে 6, এখন এখানে 7 কাটা যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, বাকি অংশটুকু আমি এখানে করছি ইকুয়াল টু 2 ইন্টু 22 ইন্টু, এখানে 7 প্লাস 6 করালে হবে 13 ইকুয়াল টু, এখন এগুলো পূরণ করতে হবে, তো 2 দিয়ে 22কে পূরণ করলে হবে 44, এখন 44কে পূরণ করতে হবে 13 দিয়ে, পূরণ করলে 3 4 12, এর 2 হাতে আছে 1, 3 4 12 হাতে রেখে 13, 1 দিয়ে 4 একে 4, আবার 4 একে 4, যোগ করলে 2 3 আর 4 এ 7, 4 আর 1 এ 5, 572 572, তাহলে সম্পূর্ণ পাত্রের ভিতর দিকের পৃষ্ঠকালি হলো 572, এবং একক হবে যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা সেন্টিমিটারে ছিল, তাহলে পৃষ্ঠকালের একক হবে সেন্টিমিটার স্কোয়ার।
নির্ণয় পৃষ্ঠকালি ইকুয়াল টু 572 সেন্টিমিটার স্কোয়ার আনসার। ঠিক আছে, এখন 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি শঙ্কুকে সম ব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর বসিয়ে একটি খেলনা তৈরি করা হলো। যদি খেলনাটির মোট উচ্চতা 15.5 সেন্টিমিটার হয়, তবে উহার সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। একটি খেলনা তৈরি করা হয়েছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি শঙ্কুকে সম ব্যাসার্ধের মানে একই ব্যাসার্ধের অর্থাৎ 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের মানে শঙ্কুর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ হতে হবে। শঙ্কুর ব্যাসার্ধ যেহেতু 3.5 সেন্টিমিটার, তো অর্ধগোলকটির ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার হবে। তো 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর শঙ্কুটাকে বসানো হয়েছে এবং বসিয়ে একটি খেলনা তৈরি করা হয়েছে। এখন সম্পূর্ণ খেলনাটির উচ্চতা দেওয়া আছে 15.5 সেন্টিমিটার, তাহলে খেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা নির্ণয় করব। দেখো, আমরা যদি চিত্র অঙ্কন করি, চিত্রটা হবে এই রূপ। এই মনে করো শঙ্কু, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত শঙ্কু। এই শঙ্কুটাকে সম ব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর স্থাপন বসানো হয়েছে। তাহলে সম ব্যাসার্ধের মানে একই ব্যাসার্ধের অর্থাৎ 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধগোলক মনে করো এই বসানোর ফলে, এই শঙ্কুটাকে এই অর্ধগোলকের উপর বসানোর ফলে একটি খেলনা তৈরি হয়েছে। এই খেলনাটির মোট উচ্চতা মানে এখান থেকে একেবারে এতটুকু পর্যন্ত মোট উচ্চতা হলো 15.5 সেন্টিমিটার। 15.5 সেন্টিমিটার, তাহলে এই খেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কত হবে? তো এখানে শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, এটি হলো শঙ্কুর ব্যাস, ব্যাসার্ধ হবে অর্ধেক। তো শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, অর্ধগোলকেরও ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। এখন সম্পূর্ণ খেলনাটির পৃষ্ঠকালি যদি আমরা নির্ণয় করি, তাহলে শঙ্কুর পৃষ্ঠকালি এবং অর্ধগোলকের পৃষ্ঠকালি হবে, অর্থাৎ এখানে বক্রপৃষ্ঠকালি আসবে। কারণ বক্রপৃষ্ঠকালি কেন আসবে, যদিও বলা হয়েছে এখানে খেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো, কিন্তু আমরা বক্রপৃষ্ঠকালি কেন নির্ণয় করব? দেখো, মনে করো এইভাবে এটি যদিও শঙ্কু নয়, এই শঙ্কুর উপর, শঙ্কুকে যখন অর্ধগোলকের উপর স্থাপন করা হবে, তখন তখন শঙ্কুর এই যে নিচের বৃত্তাকৃতি যে ভূমি এবং অর্ধগোলকের বৃত্তাকৃতি যে ভূমি, এই ভূমি দুটো ভিতরে চলে যাবে, মানে এইগুলো আর পৃষ্ঠ হিসাবে এখানে থাকবে না। তো পৃষ্ঠ থাকবে কেবল বক্রপৃষ্ঠ, বেলনে শঙ্কুর বক্রপৃষ্ঠ এবং অর্ধগোলকের বক্রপৃষ্ঠ। সেজন্য সম্পূর্ণ খেলনাটির পৃষ্ঠকালী বলতে এখানে শঙ্কুর বক্রপৃষ্ঠকালী এবং অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালী হবে। তো শঙ্কুর বক্রপৃষ্ঠকালী প্লাস অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালী করলে আমরা সম্পূর্ণ খেলনাটির পৃষ্ঠকালী পেয়ে যাব। এখন অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালী মানে 2πr², তো আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, তাহলে তার বক্রপৃষ্ঠকালী আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর বক্রপৃষ্ঠকালী হলো πr L, তো শঙ্কুর ক্ষেত্রে তার ব্যাসার্ধ এবং নতি উচ্চতা L এর মান লাগবে। এই উচ্চতাটি হচ্ছে নতি উচ্চতা, আর এই উলম্ব উচ্চতাটাকে উচ্চতা বলা হয়।
তাহলে ব্যাসার্ধ এখানে 3.5 সেন্টিমিটার হবে, প্রশ্নতে দেওয়াই আছে। আর নতি উচ্চতা এল এর মান লাগবে। তো প্রথমে আমরা এল এর মান নির্ণয় করতে হবে। এল এর মান নির্ণয়ের জন্য আমরা জানি যে এটি যদি তার লম্ব উচ্চতা হয় তখন লম্ব উচ্চতাটাকে ধরা হয় এইচ, নতি উচ্চতাকে ধরা হয় এল, এবং ব্যাসার্ধ হলো আর। এবং এই তিনটির মধ্যে সম্পর্ক হলো এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে বক্রপৃষ্ঠখালি নির্ণয় করার জন্য আমরা এল নির্ণয় করতে হবে, আর এল নির্ণয় করার জন্য আর এবং এইচ জানতে হবে। তো আর মানে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, উচ্চতা কিন্তু এইচ দেওয়া নেই। তাহলে এইচ কত হবে দেখো, এই সম্পূর্ণ খেলনাটির উচ্চতা থেকে আমরা যদি এই অংশটুকু যদি মাইনাস করি তাহলে বাকি অংশটুকু হবে শঙ্কুর উচ্চতা। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে বা এই উচ্চতা হচ্ছে এই অংশ, আর এটি হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে সম্পূর্ণ খেলনার উচ্চতা থেকে অর্ধগোলকের ব্যাসার্ধ মাইনাস করলে আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে যাব। আর শঙ্কুর উচ্চতা জানলে ব্যাসার্ধ জানা আছে, তখন নতি উচ্চতা এল এর মান নির্ণয় করতে পারবো। আর এল এর মান জানলে ব্যাসার্ধ জানা আছে, তখন আমরা শঙ্কুর বক্রপৃষ্ঠখালি নির্ণয় করতে পারবো। তাহলে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ওয়ান ধরি ইকুয়াল টু হবে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, শঙ্কুরও ব্যাসার্ধ হবে 3.5 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধকে মনে করো আমরা আর টু ধরলাম, ইকুয়াল টু হবে 3.5 সেন্টিমিটার, এবং শঙ্কুর উচ্চতা যদি আমরা এইচ ধরি তো এইচ ইকুয়াল টু হবে সম্পূর্ণ খেলনার উচ্চতা মাইনাস অর্ধগোলকের ব্যাসার্ধ। খেলনাটির মোট উচ্চতা ছিল 15.5 সেন্টিমিটার মাইনাস হবে অর্ধগোলকের ব্যাসার্ধ, মানে 3.5 সেন্টিমিটার, মাইনাস করলে হবে 12 সেন্টিমিটার। 15.5 থেকে 3.5 মাইনাস, 5 থেকে 5 গেলে 0, দশমিকের নিচে দশমিক, 5 থেকে 3 গেলে 2, 1-এর 1, 12.0 মানে 12 সেন্টিমিটার। তাহলে আমরা শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়েছি। এখন শঙ্কুর নতি উচ্চতা আমরা নির্ণয় করব এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই সূত্র দিয়ে। এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইমপ্লাইজ এল ইকুয়াল টু আর স্কোয়ার, আর এর মান হলো এখানে 3.5। শঙ্কুর নতি উচ্চতা আমরা নির্ণয় করব। শঙ্কুর নতি উচ্চতার ক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ হবে, শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরেছি আর টু, তাহলে আর টু স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখন আর টুর মান হলো 3.5, তো আর টু স্কোয়ার মানে হলো 3.5 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইচ এর মান হলো 12 স্কোয়ার ইমপ্লাইজ এল ইকুয়াল টু রুট 3.5 স্কোয়ার। 3.5 স্কোয়ার মানে 3.5 ইন্টু 3.5, তো দেখো 3.5কে 3.5 দিয়ে পূরণ করলে কত হয়, 5 5 25-এর 5 হাতে আছে 2, 3 5 15 হাতের 2-এ 17, 3 দিয়ে 3 5 15-এর 5 হাতে আছে 1, 3 3 9 হাতের 1-এ 10, যোগ করলে 5 7 5 12-এর 2 হাতে আছে 1, 1-এর 1-এ 2, 1-এর 1,
দশমিক আছে, দুই গড় বামে, তো দুই গড় বামে দশমিক দিলে 12.25। তাহলে 3.5 এর স্কোয়ার হলো 12.25 প্লাস 12 এর স্কোয়ার, 12 এর স্কোয়ার মানে 12 ইন্টু 12, তো 12 ইন্টু 12 করলে হবে 144। L ইকুয়াল টু রুট, এখন এখানে 12.25 এর সাথে 144 প্লাস করতে হবে, 12.25 এর সাথে 144 প্লাস করব। 144 যেহেতু পূর্ণ সংখ্যা সেটা দশমিকের বাম দিকে থাকবে, আর ডান দিকে কিছু না থাকলে আমরা জিরো দিতে পারি। এখন প্লাস করলে 52.651, 156.25। এখন 156.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তখন আমরা এল এর মান পেয়ে যাব, কারণ এল ইকুয়াল টু হলো 156.25 এর বর্গমূল। তো এখন বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে তোমরা জানো, তার মধ্যে পদ্ধতিতে যদি আমরা নির্ণয় করি তাহলে শর্টকাটে নির্ণয় হয়ে যাবে। সুতরাং 12.25, 156.25 এর বর্গমূল আমরা বাঘ পদ্ধতিতে নির্ণয় করব। ক্লাস এইটে পেয়েছিলে বাঘ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার নিয়ম, যদি মনে না থাকে এখানে লক্ষ্য রাখবে। প্রথম কাজ হলো বাঘ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথম কাজ হলো ডান দিক থেকে এক জোড়া করে আমরা ছেড়ে আসব। তো দেখো এখানে আমি এক জোড়া ছাড়লাম, তারপর আরও এক জোড়া ছাড়লাম, তো এখানে আর এক জোড়া ছাড়ার মতো নেই। সুতরাং এখানে বাকি যে আছে তার মধ্যে হিসাব হবে, তো এখানে বাকি আছে এক, একের মধ্যে হিসাব হবে। হিসাবটা হচ্ছে এইরূপ, এখানে বাজকে যে সংখ্যা দেব ভাগফলে সেম সংখ্যা দিতে হবে, আর এই দুটি সংখ্যার পূরণফল এই সংখ্যাটির সমান অথবা ছোট হতে হবে, বড় হলে হবে না। তো এখানে যদি আমরা টু দেই, এখানে টু দিতে হবে, টু ইন্টু টু করলে ফোর, মানে ওয়ানের থেকে বড় হয়ে যাবে, কারণ এখানে এক জোড়া হলো, প্রথম জোড়া হলো 25, পরের জোড়া হলো 56, সেগুলোকে ছাড়ার পর বাকি আছে ওয়ান, ওয়ানের মধ্যে হিসাব হবে। তো টু দিলে যেহেতু বেশি হয়ে যায় তাহলে আমরা ওয়ান দেব, ওয়ান ইন্টু ওয়ান করলে হবে ওয়ান। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো। এখন পরের জোড়া নামিয়ে আনব 56। এখন এই বাঘফলের সংখ্যাটাকে দ্বিগুণ করে আনব 2, এবং তার ডান দিকে একটু জায়গা রাখবো অন্য সংখ্যা লেখার জন্য। এখন কি করব, এখন এখানে আবার একটি সংখ্যা দেব, সেম সংখ্যাটি এখানেও দিতে হবে, আর এই নতুন সংখ্যাটি দিয়ে এখানে সম্পূর্ণ সংখ্যাটিকে পূরণ করলে এই সংখ্যার সমান বা এই সংখ্যা থেকে একটু ছোট হতে হবে। তো দেখো এখানে যদি আমি 3 দেই তাহলে 2 এর ডান দিকে 3 দিলে সংখ্যাটি হবে 23, আর পূরণ করতে হবে 3 দিয়েছি যেহেতু পূরণ করতে হবে 3 দিয়ে। তো 3 দিয়ে পূরণ করলে 3 ইন্টু 3 করলে 9, 3 ইন্টু 2 করলে 69, বড় হয়ে যায়। যদি আমরা এখানে 2 দেই তাহলে 2 এর সাথে 2 দিলে 22 হবে, পূরণ করতে হবে 2 দিয়ে, 2 দিয়ে পূরণ করলে হবে 44, মানে 56 থেকে ছোট আছে। সেজন্য আমরা এখানে 2 দেব, এখানেও 2 দেব, আর এই 2 দিয়ে পূরণ করলে হবে 44। এখন আবার বিয়োগ করব, বিয়োগ করলে 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 4 গেলে 1। এখন পরের জোড়া আবার নামিয়ে আনবো, তো পরের জোড়া নামানোর সময় এখানে দশমিক আছে যেহেতু দশমিক দিয়ে আমরা পরের জোড়া নামিয়ে আনবো 25। আবার এখানে বাঘফলের সংখ্যাটি দ্বিগুণ হয়ে আসবে, তো 12 আছে, 12কে দ্বিগুণ করলে 24 হবে। আবার একইভাবে এখানে যে সংখ্যা দেব এখানেও সেম সংখ্যা দেব, আর ওই সংখ্যা দিয়ে ওই সম্পূর্ণ সংখ্যাটিকে পূরণ করলে এর সমান বা একটু ছোট হতে হবে। তো এখানে আমরা দেখেছিলাম যে যদি কোনো সংখ্যার এককের অঙ্ক যদি 5 হয় তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ তার বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে। তার মানে এখানে মিলে যাবে, এককের অঙ্ক যেহেতু 5 আছে তো যদি মিলে যায় তাহলে এই সংখ্যার সমান হতে হবে। তো দেখো এখানে 5 আছে, আমরা যদি এখানে 5 দেই এখানে 5 দেব, আর 5 ইন্টু 5 করলে 25 এর 5 আসবে, সুতরাং এখানে 5 হবে, এখানেও 5 হবে। 5 দিয়ে ইন্টু করলে 5 5 25 এর 5, হাতে আছে 2,
পাঁচ চারা বিশ, হাতের দুইয়ে বাইশের দুই, হাতে আছে দুই, পাঁচ দুগুণা দশ, হাতের দুইয়ে বারো, তাহলে মিলে গেল। সুতরাং 12.5 হবে বর্গমূল, 156.25 এর বর্গমূল হবে 12.5। ইমপ্লাইজ এল ইকুয়াল টু 12.5, তাহলে এল এর মান আমরা পেয়েছি। অতএব এল ইকুয়াল টু হলো 12.5, একক হবে সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা সেন্টিমিটারে ছিল। এখন আমরা এল এর মান পেয়েছি, মানে শঙ্কুর নতি উচ্চতা পেয়েছি। তাহলে এখন আমরা শঙ্কুর বক্রপৃষ্ঠ খালি নির্ণয় করতে পারবো, এবং অর্ধগোলকেরও ব্যাসার্ধ দেওয়া ছিল, তাহলে অর্ধগোলকেরও বক্রপৃষ্ঠ খালি আমরা নির্ণয় করতে পারবো। আর অর্ধগোলকের বক্রপৃষ্ঠ খালির সাথে শঙ্কুর বক্রপৃষ্ঠ খালি প্লাস করলে আমরা কেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠ খালি পেয়ে যাব। সুতরাং এই অংশটুকু যদি তোমাদের উঠানোর প্রয়োজন মনে করো, তাহলে উঠিয়ে নিতে পারো। এখন দেখো, আবার খেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠকালী ইকুয়াল টু অর্ধগোলকের বক্রপৃষ্ঠ খালি, অর্ধগোলকের বক্রপৃষ্ঠ খালি প্লাস শঙ্কুর বক্রপৃষ্ঠ খালি। ঠিক আছে, ইকুয়াল টু অর্ধগোলকের বক্রপৃষ্ঠ খালির সূত্র আমরা জানি, টু পাই আর স্কোয়ার। অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা ধরেছিলাম আর ওয়ান, তাহলে টু পাই আর ওয়ান স্কোয়ার হবে। প্লাস শঙ্কুর ক্ষেত্রে বক্রপৃষ্ঠ খালি হলো পাই আর এল, এবং শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা আর টু ধরেছিলাম। সুতরাং সূত্র হবে পাই আর টু ইনটু এল। ইকুয়াল টু, এখন দেখো দুইটা থেকে পাই কমন আসবে, তো পাই কমন নিলে প্রথমটাতে থাকবে টু ইন্টু আর ওয়ান স্কোয়ার, টু আর ওয়ান স্কোয়ার, প্লাস দ্বিতীয়টাতে থাকবে আর টু ইন্টু এল, আর টু ইন্টু এল। এখন আমরা মান স্থাপন করব, তো মান স্থাপন করলে পাইয়ের মান হলো 22/7 ইন্টু টু ইন্টু আর ওয়ান স্কোয়ার, টু ইন্টু আর ওয়ান স্কোয়ার, আর ওয়ানের মান হলো 3.5 স্কোয়ার, প্লাস আর টু ইন্টু এল, তো আর টু এর মান হলো 3.5। এল এর মান হলো 12.5, ঠিক আছে, ইকুয়াল টু 22/7 ইন্টু টু ইন্টু এখানে 3.5 এর স্কোয়ার, তো 3.5 এর স্কোয়ার আমরা আগে নির্ণয় করে রেখেছিলাম 12.25, তাহলে
তাহলে 3.5 এর স্কোয়ার হলো 12.25 প্লাস 3.5 ইনটু 12.5, 12.5 কে 3.5 দিয়ে ইনটু করতে হবে। ইনটু করলে 5 5 25 5 হাতে আসে 2, 5 2 10 হাতের 2 12 আর 2 হাতে আসে 1, 5 1 5 হাতে রেখে 6, 3 দিয়ে 3 5 15 5 হাতে আসে 1, 3 2 6 হাতে রেখে 7, 3 1 3 যোগ করলে 5 5 2 7, 6 7 13 3 হাতে আসে 1 8 3 4 দশমিক, এখানে এক ঘর, এখানে এক ঘর, মোট 2 ঘর বামে হবে দশমিক, মানে 43.75।22/7 × 24.5 = 24.5 = 24.5 + 43.75 = 22/7 × এই দুইটাকে প্লাস করতে হবে। 43.75 এর সাথে 24.5 প্লাস করব, প্লাস করলে 5 7 5 12 এর 2 হাতে আছে 1, 3 8 4 7 হাতে রেখে 8, 4 2 6 দশমিকের নিচে দশমিক 68.25 এখন এখানে কাটা যায় কিনা দেখো 7 দিয়ে। এর মধ্যে যাবে 9 বার, 7 নং হবে 63, থাকবে 5 52, যাবে 7 বার, 7 7 49 থাকবে 3 5 নিলে 35, 5 7 35 কাটা যাবে। তাহলে 7 দিয়ে 7 কে ভাগ করলে 1, 7 দিয়ে ভাগ করলে 7, 68 এর মধ্যে যাবে 9 বার, 7 নং 63, 68 থেকে 63 বিয়োগ করলে 5 2 নিলে হবে 52, 7 বার যাবে 7 7 49, 52 থেকে 49 বিয়োগ করলে 3 5 নিলে 35, 5 7 35। এখন এখানে দশমিক আছে 2 ঘর বামে, তাহলে 2 ঘর বামে দশমিক হবে, তাহলে কত হলো 9.75। 22 × 9.75, এখন 22 দিয়ে 9.75 কে ইন্টু করতে হবে, 9.75 কে 22 দিয়ে ইন্টু করলে 5 2 10 হাতে আছে 1, 7 2 14 হাতে রেখে 15 5 হাতে আছে 1, 9 2 18 হাতে রেখে 19, 5 2 10 হাতে আছে 1, 7 2 14 হাতে রেখে 15 5 হাতে আছে 1, 9 2 18 হাতে রেখে 19 যোগ করলে 0 5 9 5 14 4 হাতে আছে 1, 11 9 10 হাতে রেখে 11 1 হাতে আছে 1, 11 1 2 দশমিক আছে 2 ঘর বামে, তো 2 ঘর বামে দশমিক দিলে 214.50 মানে 214.5 = 214.5। তাহলে আমরা খেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠখালি = 214.5 অতএব নির্ণেয় পৃষ্ঠখালি = 214.5 একক হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ ব্যাসার্ধ এবং উচ্চতা সেন্টিমিটারে ছিল, সেন্টিমিটার স্কোয়ার আনসার। ঠিক আছে।
তো আজকে এতটুকুই থাকলো, বাকিগুলো আমরা আগামী দিন করবো।